আমরা যখন ডাক্তারি ভাষায় কোনো সিন্ড্রোম বলি, তার মানে অনেকগুলো জিনিস একসাথে থাকলে তাকে আমরা সিন্ড্রোম বলি। তো মেটাবলিক সিন্ড্রোম মানে এমন অনেকগুলো জিনিস পেশেন্টের আছে যেগুলো মেটাবলিক লিঙ্কড, মানে মেটাবলিজমের সাথে লিঙ্কড, এবং সেগুলো ডিরেঞ্জড, মানে সেগুলো ঠিকঠাক নেই, তাকে আমরা মেটাবলিক সিন্ড্রোম বলি। তাহলে কোন কোন জিনিসগুলো দেখা হয়? দেখা হয় নাম্বার ওয়ান, যে আপনার আদৌ ওয়েস্ট সার্কামফারেন্স, মানে কোমর অনেক বেশি কিনা, মানে আপনার বেসিক্যালি কোমরে কোনো মেদ আছে কিনা। নাম্বার টু দেখা হয় আপনার কোলেস্ট্রল লিপিড প্রোফাইল কেমন, তো ট্রাইগ্লিসারাইড দেখা হয়, HDL দেখা হয়, এই দুটোই মেনলি মেজার করা হয় মেটাবলিক সিন্ড্রোম ডায়াগনোসিস করার জন্য। তারপরে আপনার দেখা হয় আপনার আদৌ ডায়াবেটিস আছে কিনা, টাইপ টু ডায়াবেটিস, এবং আপনার হাইপারটেনশন আছে কিনা। তাহলে যদি আপনার এইগুলো থাকে, এর মধ্যে যে কোনো তিনটে থাকলেই মেটাবলিক সিন্ড্রোম বলা হয়। সুতরাং মেটাবলিক সিন্ড্রোম একটা বিরাট কোনো ডিফিকাল্ট ডায়াগনোসিস নয়। যদি আপনি ডায়াবেটিক হন, টাইপ টু ডায়াবেটিক, যদি আপনি হাইপারটেনসিভ হন, যদি আপনি ওভারওয়েট হন, মানে আপনার যদি একটু হলেও ভুঁড়ি থাকে, এবং যদি আপনার কোলেস্ট্রল লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল থাকে, তাহলে মোস্ট লাইকলি আপনার মেটাবলিক সিন্ড্রোম আছে। আর যদি নাও থাকে, খুব শিগগিরই সেটা ডেভেলপ করার একটা সম্ভাবনা আছে যদি আপনার ভুঁড়ি থাকে। সুতরাং এই ব্যাপারটাকে নিয়ে আপনাকে কেয়ারফুল হতে হবে। ওই যে বললাম মেটাবলিক সিন্ড্রোম হচ্ছে একটা প্রবলেম উইথ মেটাবলিজম। সুতরাং যারা তাদের মেটাবলিজমের খেয়াল করে না, মানে তারা কি খাচ্ছে সেটা তাদের জন্য ভালো না খারাপ তারা সেটা ভাবে না খাওয়ার আগে, তারা তাদের বডিকে ফিট রাখার জন্য এনাফ এক্সারসাইজ করে না, তারা দিনে দিনে ওভারওয়েট হচ্ছে এবং তাদের পেটের চর্বি বেড়েই যাচ্ছে, পেটের চর্বি বেড়েই যাচ্ছে, তারপর সেটা ধীরে ধীরে গালে জমছে, এই সব পেশেন্টেরই মেটাবলিক সিন্ড্রোম আছে বা হবে বা হয়ে গেছে। এবং যারা টাইপ টু ডায়াবেটিক, তারা মোস্ট লাইকলি সবারই মেটাবলিক সিন্ড্রোমে তারা আছে, বিকজ টাইপ টু ডায়াবেটিসটাই মেটাবলিক সিন্ড্রোমের প্রবলেম একটা। এবং যারা হাইপারটেনসিভ, মোস্ট লাইকলি তাদেরও মেটাবলিক সিন্ড্রোম আছে। যদি আপনার পেটে চর্বি থাকে এবং আপনি হাইপারটেনসিভ, মোস্ট লাইকলি আপনার মেটাবলিক সিন্ড্রোমও আছে। সিমটম বলতে বডি থেকে আপনি কি কি সিগনাল পাচ্ছেন, তো যে সিগনালটা পেলে প্রথম আপনাকে সচেতন হতে হবে সেটা হচ্ছে ভুঁড়ি, পেটে চর্বি হওয়াটা নর্মাল নয়। অথচ আজকের সমাজে পেটে চর্বি হওয়াটাকে আমরা নর্মালি ভাবি, যদি কারোর পেটে চর্বি না থাকে উল্টে তাকে দেখে বলা হয় তুমি রোগা, কিন্তু অ্যাকচুয়ালি রোগা হওয়াটাই নর্মাল, পেটে চর্বি নিয়ে ঘুরে বেড়াটা নর্মাল নয়। সুতরাং যার পেটে চর্বি আছে তার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে, তার ডায়াবেটিস এখন ধরা পড়ুক বা না পড়ুক, তার ব্লাড গ্লুকোজ এখন নর্মাল থাকুক বা না থাকুক, তার আজকে থেকে 5 বছর 10 বছর বাদে ব্লাড গ্লুকোজ হাই হওয়ার সমূহ সম্ভাবনা। এবং যদি কারোর পেটে চর্বি থাকে এবং ডায়াবেটিক থাকে, তার ট্রাইগ্লিসারাইডও হাই হওয়ার সম্ভাবনা, তার সাথে তার ব্লাড প্রেশারও বেড়ে যাওয়ার সম্ভাবনা, তার সাথে তার ফ্যাটি লিভারও হওয়ার সম্ভাবনা। সুতরাং যদি বলেন কোন সিমটম হলে আমি বুঝবো আমার মেটাবলিক সিন্ড্রোম হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে পেটে চর্বি বা ভুঁড়ি, যাকে বাংলা ভাষায় বলা হয়। এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে এর জন্য কোনো টেস্ট নেই, স্পেসিফিক টেস্ট নেই, বাট আমি তো অলরেডি বললাম যে কোন কোন জিনিসগুলো দেখা হয়। ট্রাইগ্লিসারাইড দেখা হয়, HDL দেখা হয়, যেটা লিপিড প্রোফাইল ব্লাড টেস্ট করলে ধরা পড়বে, ডায়াবেটিস দেখা হয়, যদি ডায়াবেটিস থাকে তাহলে অলরেডি হয়ে গেল, যদি কেউ হাইপারটেনসিভ হয় ব্লাড প্রেশার চেক করে দেখতে হবে, তাহলে তার মেটাবলিক সিন্ড্রোম, এবং তার সাথে যদি কারোর ওয়েস্ট সার্কামফারেন্স দেখা হয়। এবার গাইডলাইন্সে বলা হয় যে ছেলেদের 40 সেন্টিমিটার ওয়েস্ট আর মেয়েদের 35 সেন্টিমিটার ওয়েস্ট, কিন্তু আপনার যদি হাইট খুব কম হয়, 40 সেন্টিমিটার ওয়েস্ট তো বিরাট ব্যাপার, আপনার যদি হাইট হয় 5 ফুট 6 ইঞ্চি, আপনি যদি একটি ছেলে হন, তাহলে আপনার ওয়েস্ট 32 বেশি, মানে আপনার একটু হলেও ভুঁড়ি আছে, তাহলে মেটাবলিক সিন্ড্রোম আপনার থাকুক না থাকুক সচেতন হওয়ার সময় আপনার এসছে। সুতরাং ইন জেনারেল একটু ভুঁড়ি হলেই চিন্তা, বাট 40 সেন্টিমিটার যদি কোনো ছেলের হয় তাহলে তার তো অনেক চিন্তা করারই সময় এসে গেছে, তাই না? ব্যাপারটা হচ্ছে হেলথ প্রবলেম হয়েছে বলেই তার মেটাবলিক সিন্ড্রোম ডায়াগনোসিস হয়েছে। হেলথ প্রবলেম হয়েছে মানে তার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, তার মানে তার খাওয়া দাওয়া একেবারেই ঠিক নয়, তার এক্সারসাইজ তো সে একেবারেই করে না, বা যেটা করে সেটা সাব অপটিমাল এনাফ নয়, এবং যার ফলে তার ভুঁড়ি হতে শুরু করেছে বা পেটে চর্বি জমতে শুরু করেছে, আর পেটে চর্বি জমতে শুরু করেছে বলেই তার প্রবলেমগুলো হচ্ছে। তাহলে মেটাবলিক সিন্ড্রোম হয়েছে বলে তার সমস্যা হচ্ছে তা নয়, তার ভুঁড়ি হয়েছে বলে তার সমস্যা। ভুঁড়ি হয়েছে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, তার মানেই তার মেটাবলিক সিন্ড্রোম শুরু হয়েছে। এইবার তার ট্রাইগ্লিসারাইড বাড়লো কিনা, HDL কমলো কিনা, তার ভুঁড়ি বেড়ে বেড়ে 40 সেন্টিমিটার হলো কিনা একটা ছেলের জন্য,
আর তার টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করলো কিনা আর তার হাইপারটেনশন ডেভেলপ করলো কিনা, দিস ইজ অনলি আ ম্যাটার অফ টাইম। সুতরাং আজকে না হয় 10 বছর বাদে করবে। সুতরাং সচেতন হতে হবে প্রথম স্টেজ থেকে। যদি কারোর ওজন বেশি থাকে, ভুঁড়ি বেশি থাকে, পেটে চর্বি বেশি থাকে, যেটা মেটাবলিক সিন্ড্রোমের সূত্রপাত, তাহলে সেখানেই আপনাকে টার্গেট করতে হবে। মেটাবলিক সিন্ড্রোম হয়েছে বলে ডায়াবেটিসের জন্য আমি 4টে ওষুধ খাচ্ছি আর একটা করে ইনসুলিন নিচ্ছি, হাইপারটেনশনের জন্য 3টে করে ওষুধ খাচ্ছি, একটা করে ঘুমের ওষুধ খাচ্ছি, ট্রাইগ্লিসারাইডের জন্য একটা ওষুধ, এইচডিএল এর জন্য একটা ওষুধ, এইগুলো ট্রিটমেন্ট নয়। প্রবলেম হচ্ছে আপনার ডায়েট ঠিক নেই, লাইফস্টাইল ঠিক নেই, যার ফলে আপনার পেটে চর্বি জমেছে, যার ফলে এতগুলো রোগ খেতে হচ্ছে, এতগুলো রোগের জন্য ওষুধ খেতে হচ্ছে। সুতরাং ট্রিটমেন্ট হচ্ছে অ্যাড্রেস করবেন যাতে আপনার ওজনটা কমে, পেটে চর্বি না থাকে, তাহলে অটোমেটিক্যালি অন্য রোগগুলো আস্তে আস্তে কমবে। অন্য রোগগুলো তার ট্রিটমেন্ট করা আর আসল প্রবলেমকে অ্যাড্রেস না করা, এটা হচ্ছে উপরে উপরে রঙের প্রলেপ দেওয়ার মতো। কিন্তু আসল প্রবলেমটাকে অ্যাড্রেস করলে ধীরে ধীরে এই সব ওষুধই কমে যাবে, যেটাকে আমরা এখন ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম বলছি। এবং এইটাই হচ্ছে সব থেকে মডার্ন ট্রিটমেন্ট, যে রুট কজটা অ্যাড্রেস করা, রাদার দেন একটা ওষুধের 4টে, একটা রোগের 4টে ওষুধ, 10টা রোগের 40টা ওষুধ, দ্যাট ইজ নট দ্য সলিউশন। মেটাবলিক সিন্ড্রোম প্রতিরোধ করতে গেলে আমাদের জানতে হবে যে আমাদের মেটাবলিক সিন্ড্রোম কেন হলো। তাহলে আমাদের মেটাবলিক সিন্ড্রোম ওই দিন থেকে শুরু হলো, হয়তো ডায়াগনোসিস এস্টাবলিশ হয়নি, বাট রোগের বীজ তবে থেকে রোপণ করা শুরু হলো যবে আমাদের প্রথম পেটে চর্বি জমা শুরু হলো। আমাদের বডিতে যখন আর ফ্যাট রাখার জায়গা নেই, লিভারে যখন আর ফ্যাট রাখার জায়গা নেই, তখন আমাদের বডি পেটে ফ্যাট জমাতে শুরু করে, আর তবে থেকেই কিন্তু রোগের উৎপত্তি। রোগ ধরা হয়তো পড়বে 10 বছর 15 বছর পরে, কিন্তু উৎপত্তি হচ্ছে ওই দিন যেদিন আপনি প্রথম দেখলেন যে আপনার পেটে একটু একটু ভুঁড়ি জমতে শুরু করেছে। তখন থেকে সতর্ক যদি হওয়া যায়, তাহলে কিন্তু মেটাবলিক সিন্ড্রোম আর অন্যান্য যে রোগগুলো আমরা বললাম, টাইপ টু ডায়াবেটিস, হাইপারটেনশন, ইভেন কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, মেয়েদের পলিসিস্টিক ওভারি, এই সব রোগ সব কিন্তু আন্ডার কন্ট্রোল থাকবে যদি ভুঁড়ি না থাকে। এই রোগগুলো সব মডার্ন লোকের রোগ, এগুলো কিন্তু আজ থেকে 50-100 বছর আগে ছিলই না। যখন আমরা যখন ডাক্তারি পড়তাম তখন ফ্যাটি লিভার নিয়ে বেশি আলোচনা হতোই না, কিন্তু এখন ফ্যাটি লিভার হচ্ছে কমনেস্ট কজ অফ লিভার ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, বিকজ এখন আমরা চারিদিকে তাকাচ্ছি আর অলমোস্ট সবারই পেটে একটু একটু ভুঁড়ি আছে, কারোর ভুঁড়ি একটু বেশি, কারোর ভুঁড়ি একটু কম, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু, এটা একটা টিকিং টাইম বম্ব ফর মেটাবলিক সিন্ড্রোম। তাহলে প্রতিরোধ করতে গেলে যাতে মেদ না জমে সেই দিকে খেয়াল রাখতে হবে, ডায়েট ঠিক করতে হবে, এনাফ এক্সারসাইজ করতে হবে। এনাফ এক্সারসাইজ মানে এমন না যে আপনাকে সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা মর্নিং ওয়াক করতে হবে, অনেক স্মার্ট ওয়ে অফ এক্সারসাইজিং আছে যেটা করলে 10 মিনিট এক্সারসাইজেই অনেক কাজ দেবে, কিন্তু একটু আত্র এক্সারসাইজ করতেই হবে, একদম এক্সারসাইজ না করলে ফিট থাকা খুব ডিফিকাল্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট, যার জন্য আজকালকার দিনে যে ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম যেগুলো হচ্ছে, এইগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের আইডিয়া হবে যে কিরকম ডায়েট আপনি ফলো করতে পারবেন যেটা আপনার লাইফস্টাইলে ফিট করবে, যাতে এই মেটাবলিক সিন্ড্রোম, এক্সেস ফ্যাট এগুলো আপনার থাকবে না। আর আপনি যদি ওভারওয়েট, ওবিস, টাইপ টু ডায়াবেটিক, হাইপারটেনসিভ অলরেডি হয়ে থাকেন, তাহলে খুব আর্জেন্টলি ওয়েট লস করতে হবে। ওয়েট লস করার বেসিক্যালি 3টে ওয়ে, একটা হচ্ছে প্রচন্ড দামি দামি কিছু ওষুধ আছে যেগুলো খাওয়া যায়, 2 নম্বর হচ্ছে যে সবাই যেরকম চেষ্টা করে অনেক ডায়েট করুন, অনেক এক্সারসাইজ করুন, এবং তাহলে অবভিয়াসলি ওয়েট কমবে, কারণ এতদিন ধরে মানুষ এটা করেই ওয়েট কমিয়েছে। আর থার্ড স্মার্ট ওয়ে অফ ডুইং ইট হচ্ছে ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল টাইপের প্রোগ্রাম, যেগুলো যেটা আমি বললাম যে আমেরিকানরা এটা অ্যাকসেপ্ট করেছে, যেটা লেটেস্ট অ্যান্ড দি মোস্ট মডার্ন ওয়ে অফ অ্যাড্রেসিং দ্য মূল যেটা প্রবলেম সেটাকে অ্যাড্রেস করার, দ্য রুট কজ ওটাকে অ্যাড্রেস করার, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, যে হাউ টু চেঞ্জ ইউর লাইফস্টাইল টু অ্যাড্রেস রুট কজ অফ ইয়ার প্রবলেমস। তো যদি আপনার ভুঁড়ি না থাকে এবং আপনার ডায়েট রিজনেবল হয় এবং আপনি এক্সারসাইজ করেন, আপনার সারা জীবনেও মেটাবলিক সিন্ড্রোম হবে না, আপনাকে সারা জীবনেও টাইপ টু ডায়াবেটিস, হাইপারটেনশন,
কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওয়েল কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে যেমন স্মোকিং এটসেট্রা, ওগুলো আজকে আমরা আলোচনা করছি না। বাট যদি আপনারা এগুলোর সাথে না করেন তাহলে কিন্তু আপনার সারা জীবন এই রোগগুলো হওয়ার কথা নয়। সুতরাং নিজে চেষ্টা করলেই ভালো থাকা যায়, নিজে চেষ্টা করলেই ব্যাপারগুলোকে প্রতিরোধ করা যায়।